হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি গরিব শীতার্ত মানুষদের সাহায্য করার দৃশ্য অঙ্কন করবে। তো বন্ধুরা চলো তাহলে শুরু করি। এই ড্রয়িংয়ের জন্য একটি ওয়াটার কালার পেপার যে কোনো মাপের, একটি 2B পেন্সিল, একটি জেল পেন এবং ওয়াটার কালার। প্রথমে একটি মানুষ আঁকব যে কিনা একটি বাচ্চাকে শীত বস্ত্র প্রদান করছে। মানুষটি ভালোভাবে আঁকতে আমার ড্রয়িংটি ভালোভাবে লক্ষ্য করো। শীত চলে আসছে, এই শীতে আমরা চেষ্টা করব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে। মানুষটির হাতে একটি জ্যাকেট আঁকব। সামনে একটি অসহায় বাচ্চাকে আঁকব যাকে লোকটি শীত বস্ত্র দিচ্ছে। নিচে আগুন জ্বালানো দেখাবো। পাশে আরেকটি মানুষ বসে আছে দেখাবো। পিছনের অংশে আরো দুটি মানুষ আঁকবো। একটি বয়স্ক মানুষ আঁকবো বসে থেকে আগুন তাপাচ্ছে। পাশে আরেকটি মানুষ আঁকবো যে কিনা এই বয়স্ক মানুষটিকে শীত বস্ত্র প্রদান করছে। এবার সম্পূর্ণ ড্রয়িংটি আউটলাইন করে নেব। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানোর, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে জল রং দিয়ে ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আউটলাইনের শেষে আমরা পেন্সিলের দাগগুলো মিশিয়ে দেব। এবার রং শুরু করব। প্রথমে নীল রং দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রং করে নেব।
লেখাগুলো স্পষ্ট করে তুলব। কোথাও হালকা, কোথাও গাঢ়ভাবে রং দেখাব। এরপর মানুষগুলি রং করব। আমি আমার পছন্দ মতো কালারগুলো ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের রংগুলো ব্যবহার করতে পারো। পাশের মানুষটিও একইভাবে রং করব। কোথাও কোথাও একটু রং ছেড়ে করব। এরপরে ডান দিকের বাচ্চাটির রঙও করব। পোশাক সবুজ এবং প্যান্ট লাল রং করব। শরীরে বাদামি রং দিয়ে দেব। একইভাবে সামনের মানুষটিও রং করব। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানোর, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে জল রং দিয়ে ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে ব্যবহৃত রংগুলো শুকানোর পরে আমরা একটু করে গাঢ় রং দিয়ে দেব, ছায়া বোঝাবে একটু করে। এভাবে খুব সহজে আমরা ওয়াটার কালার দিয়ে একটি সুন্দর দৃশ্য ফুটে তুলতে পারি।